Alaihi wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd, qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Inna Allah wa malaikatahu yusalluna 'alan nabiy. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Sallallahu 'ala Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Mere dil ko تسخیر کیا ایک عربی نے مکی مدنی و مطلبین بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত আমার ইমানি ভাইরা, আমাদের আলোচনা ছিল রব্বিল আলামিন। আল্লাহ যখন বললেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, এর মানে সমস্ত ইবাদত, সমস্ত বন্দেগি, সমস্ত গোলামি আল্লাহর জন্য। তখন বান্দার পক্ষ থেকে প্রশ্ন জাগছে, কেন সকল ইবাদত তোমার জন্য, কেন কেন সকল প্রশংসা তোমার জন্য, কেন তুমি কেন সব পাবে? তখন আল্লাহ উত্তর দিলেন, রব্বিল আলামিন, আমি জগতের রব, এই জন্য ইবাদত বন্দেগি আমি পাবো সব। রব শব্দ সম্পর্কে কিছু কথা বলেছিলাম, আল কোরআনে 152 বার রব শব্দটা এসেছে। রব শব্দটা সম্পর্কে দুইটা মাসালা শোনেন। বেলা এজাফত রব শব্দটা কারো জন্য ব্যবহার করা জায়েজ না। যেমন আমাদের সমাজে অনেকের নাম রাখে আব্দুর রব, আমরা তাকে রব ডাকি,
এরকম অনেক প্রচলন আছে। কাউকে রব বলা জায়েজ না, মাখলুককে রব বলা হারাম। আপনি আব্দুর রব বলতে পারেন, যার অর্থ হইল আল্লাহ রবের গোলাম। শুধু রব কাউকে বলা যাবে না। শুধু রব কাউকে বলা যাবে না। বর্তমান সময়ে কিছু ছেলেদের নাম রাখে রাব্বি। আপনারা শুনছেন? কুফুরি নাম, কুফুরি। খবরে নাদারদ কামান দে হাওয়া। এলেম নাই তো, এলেম না থাকার কারণে যা মনে চায় নাম তাই রেখে বসে। নাম রাখবে আলেমে হক্কানি রব্বানি, যাদেরকে আল্লাহ অনেক এলেম দিছে, যাদেরকে আল্লাহ জাহিরি নজর দিছে, যাদেরকে আল্লাহ বাতিনি নজর দিছে, দুই নজর মিলাইয়া কোরআন ও হাদিসের আলোকে এবং বাংলা আর আরবি অভিধানকে সামনে রেখে নামটা রাখতে হবে। আমরা তো কুয়ারা করি, কুয়ারা নাম লয়া শালায় নাম রাখে, শালি রাখে, বইনে রাখে, দাদায় রাখে, দাদি রাখে। না দোস্ত, নাম এত সহজ জিনিস না। একজন বুজুর্গানে দিন আলেমে হক্কানি রব্বানি, যার অগাত এলেম আছে, বাতিনি নজর আছে, তারে দিয়া নাম রাখান, নয়তো এটা শেষ হয়ে যাবে নামের কারণে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি, সরওয়ারে কায়নাত, সরদারে দোজাহা, খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার বাবারা, যার সন্তান হয়েছে, বাবার সর্বপ্রথম দায়িত্ব হল তার সন্তানের একখান ভালো নাম রাখা। এটা বাবার সর্বপ্রথম দায়িত্ব। নামের কারণে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। সব নাম সবাইকে মানায় না, আর শরীয়তে সব নাম জায়েজ না। যেমন কাউকে আপনি রব ডাকেন, রব সাপ, রব মিয়া, নাউযু বিল্লাহি মিন জালিকা। জি, বলতেছিলাম রব শব্দটা এককভাবে কারো জন্য জায়েজ না। আপনি আব্দুর রব রাখতে পারেন, রব রাখতে পারবেন না। ওই যে কুরআনুল করিমের মধ্যে পাইছে রব্বি জিদনি ইলমা, আরে রব্বি শব্দটা কোরআনে আছে, তাই জন্যই কি রাখা জায়েজ নাকি? রব্বি শব্দের অর্থ হলো ও আমার রব, ও আমার প্রতিপালক, তোমার সন্তানের নাম রাখছো রব্বি, এর মানে তুমি বারবার তারে ডাকতেছো ও আমার প্রতিপালক। সওয়াব হইছো মামু, কবিরা গুনাহ, এমনকি শেরেক হয়ে গেছে, শেরেক। জি, এই কথাটা মনে রাখবেন, নামের কারণে অনেক মানুষের জিন্দগি বরবাদ হয়ে গেছে। নামের কারণে নামটা শুট করে নাই, এত এই মানুষের নাম এইটা হইতে পারে না।
নামের তাসির আছে, তাসির হয়তো তারে খাইয়া দেয়, নয়তো তারে পাইয়া দেয়। আল্লাহু আকবার। এই জন্য নাম রাখাইতে হলে জন্মের পর এই শিশু বাচ্চাটা সপ্তম দিন একজন আলেমে হক্কানির কাছে বাচ্চাটা নিয়ে যাও। জানেননি আপনারা, শুইনা রাখেন, সপ্তম দিন এই বাচ্চাটা একজন আলেমে হক্কানি রব্বানি বাতিনি নজরওয়ালা মানুষের কাছে নিয়ে যাও। সে তার দিকে নজর দিবে, কারণ আল্লাহওয়ালারা এমন কিছু বুঝে যেগুলা তুমি দিশাও পাইতে না। আল্লাহওয়ালারা এমন কিছু দেখে যেগুলা তুমি দেখো না, এগুলা মিশা না, গল্প না, গল্প না, গল্প না, গল্প না। জি আল্লাহু আকবর। এই বাচ্চার দিকে নজর দিয়া আলেমে হক্কানি যেই নামটা রাইখা দেয় ওই নামে ডাকো। নাম রাখা যার তার কাম না। আল্লাহু আকবর। আল্লাহর নবীর জীবনে বহুত মানুষের নাম বদলায় দিছে, আল্লাহর রসুলের জীবনে বহুত গাঁও গ্রামের নাম বদলায় দিছে, আল্লাহর রসুলের জীবনে বহুত শহরের নাম বদলায় দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের রওজা বর্তমানে যেই শহরে আছে ওই শহরের নাম কিও? মদিনা মুনাওয়ারা। হ্যাঁ, এই শহরের নাম ছিল ইয়াসরাব। রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, গিয়া জিজ্ঞাসা করল তোমাদের শহরের নাম কি, তখন ওই শহরের মানুষেরা বলল আমাদের শহরের নাম ইয়াসরিব। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন এমন নামই রাখে নাকি? ইয়াসরিব, যার অর্থ হইল যেখানে দুঃখ আছে, কষ্ট আছে, বিপদ আছে। আল্লাহর নবী সাথে সাথে নাম বদলাইলেন, আজ থেকে এই শহরের নাম ইয়াসরিব নয়, এই শহরের নাম মদিনা। বাস নাম বদলাইয়া দিছে। কত মানুষে ডাকে না, তার নাম দুখুমিয়া। আহারে, দুখুমিয়ার দুঃখ আর জীবনে শেষ হইল না, নামের তাসির। আবার অনেক বড় নাম রাইখা ফেলাইছে, ছেলেটা লেখাপড়া জানে না, অক্ষরও চেনে না, নাম রাখছে জজমিয়া, এই তারে খাইয়ে দিল, এই তারে নষ্ট করে দিল। বিশাল ব্যাপার স্যাপার আছে, শব্দের তাসির আছে, শব্দের তাসির আছে, শব্দের তাসির আছে। তা আমাদের আলোচনা হলো রব শব্দ নিয়ে। রব কাউকে ডাকবেন না, এমন কি আধুনিক সময়ে রব্বি, রব্বি শব্দের অর্থ হইল আমার রব, আমার প্রতিপালক, যিনি আমাকে লালন পালন করে। আয় হায় হায়, তুই বারবার দিনের মধ্যে কত শতবার বলতেছিস এই কথাটা, কতবার কুফুরি কালাম বলতেছিস, আর আল্লাহ নারাজ হচ্ছে, আল্লাহ সন্তুষ্ট হচ্ছে, আল্লাহ সন্তুষ্ট হচ্ছে, আল্লাহ আল্লাহ অসন্তুষ্ট হচ্ছে, এই নাম শুনে রাগ হচ্ছে। আল্লাহু আকবার।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ। উমর ফারুক জিগাইল, ওমিয়া তোমার নাম কি? হুজুর আমার নাম হইছে নার। কি নাম? নার। নার শব্দের অর্থ হলো আগুন। আমগদেশ নাম আছে নারু, এই শব্দটা কোরআনে আছে, নারু কুনি বারদাও ওয়াসালামান আলা ইব্রাহিম। ইয়া নারু, ইয়া বাদ দিলে নারু, বাস একজনের নাম রাখলো নারু। কোরআনে আছে ওই নামটা। আরে বাবা, কোরআনে থাকলেই কি রাখা জায়েজ? নারু, হে আগুন। উমরে ফারুক জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? আমার নাম নার। ওরে আল্লাহ, তোমার নাম ওই আগুন। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হার। যেমন আমগদেশ আছে হারু, ওইটা ওইটা। ফুতের নাম নার, বাপের নাম হার। আহা, আল্লাহ নবী বললেন, উমরে ফারুক বললেন, নমিয়া তোমার নাম এবং তোমার বাপের নাম দুটোটা বদলাও। ওই বেটা ছিল আরাবি, আরব বেদুইন, যাযাবর। না, উমরে ফারুকের কথা শুনলই না। উমরে ফারুকের কথা শুনল না, ইসলাম গ্রহণ করছে, দিন মানছে, কিন্তু নামটা বদলায় নেই। আল্লাহু আকবার, নামের তাসির। এক সময় ওই নারের বাড়িতে এমন আগুন লাগছে, তার বাপ দাদার সঞ্চয় করা সমস্ত সম্পদ পুইরা ছাই হয়ে গেছে। ওই লোকে দৌড়াইয়া উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, হযরত আগুন লাগে আমাদের সব পুড়ে গেছে। উমরে ফারুক বলছেন, ও মিয়া তোমারে কইছিলাম তা নামটা বদলা এলাও। দেখছেন, আলেমে হকানি রব্বানি যারা, তারা অনেক কিছু দেখে যেগুলো তুমি দেখো না, তারা অনেক কিছু শোনে যেগুলো তুমি শোনো না, যেই কারণে নাম রাখাইবেন আলেমে হকানি রব্বানি দিয়া। দেখ, পুরা ছাই হয়ে গেছে। আরেকজন মানুষ মুসলমান হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে, তার নাম হলো ইয়াসটুন, ইয়াস্ট, যার অর্থ হলো অভাব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষটাকে বলল, ও সাহেব, মুসলমান হয়েছ, নামটাও বদলাও। ওই লোকে কয়, না রাসূল, নাম বদলাইতাম না, আমার বাবা এই নাম রাখছে, আজকা দুনিয়াতে বাবায় নাই, এই নামটা আমার স্মৃতি হয়ে আছে, নাম বদলাইতাম না। না বদলাইলে রাসূল কি করবো?
আল্লাহু আকবার, তিনি একজন সাহাবা। ইয়াস ও মিয়া, কোরআন শরীফে শব্দটা আছে, আল্লাম নাশরাহলাকা সদরক ওয়া ওয়াদানা আনকা ফিজরক আল্লাযী আনকাদা যাহরক ওয়া রাফা'না লাকা যিকরক ফা ইন্না মা'আল উসরি ইউসরা। এই যে উসর আর ইউসর দুইটা শব্দ কোরআনে আছে, একটার অর্থ হলো অভাব আর একটার অর্থ হলো ধনবান। রসুল বললেন নামটা বদলাও, সাহাবা আল্লাহ রসুলের সাহাবা, কিন্তু নামটা বদলাইনি। আল্লাহ, এই সাহাবার ছেলের ঘরে একটা নাতি হয়েছে বিশাল বড় আলেম, মুহাদ্দিস, জমানার প্রখ্যাত মুহাদ্দিস হয়েছে। তিনি যে বড় মুহাদ্দিস ছিল, তিনির থেকে অজস্র হাদিস বর্ণিত আছে, এমনকি মেশকাত শরীফে একটা হাদিস আছে, সেই হাদিসটা শোনেন। ওই যে সাহাবার নাম আছিল অবাব, ওস রসুলের কথায় নামটা বদলাইল না, ওই অসুর নামক সাহাবার ছেলের ঘরে নাতি বড় সাইকুলা দিছে। তিনি একদিন সবকের মধ্যে বলতেছে, ও আমার ছাত্ররা শোনো, আমার দাদার নামটা বদলাই নাই, আমার দাদার সংসারে এখন অনেক মানুষ, আমরা দাদা তো মরে গেছে, আমরা যারা নাতি আছি, নাতির ঘরের প্রতি আছি, আমাদের কারো কোনো অভাব যায় না, আমাদের পুরাটা গোষ্ঠীর মধ্যে শুধু অভাব আর অভাব। কারণ দাদার নাম হইয়াছিল অভাব, অসরুন আরবি শব্দ অসর অভাব, ইন্না মাল উসরি ইউসর। আমার দাদা রসুলের কথাটা শুনল না, নামটা বদলাইল না, আমার দাদার ছেলে মেয়ে, দাদার নাতিপতি, এমনকি নাতির ঘরের যারা বর্তমানে আছে, সবার ঘরে ঘরে অভাব, অভাব আর কোনোদিন শেষ হলো না। আল্লাহু আকবার। জি, কতগুলা নাম আছে, এগুলা ডাকা হারাম। যেমন শাহেনশাহ নাম শুনছেন নি আপনারা, আমনগর সমাজে আছে, আল্লাহু আকবার। এই নামটা কুফুরি নাম, কুফুরি। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সবচেয়ে বেশি রাগ করবেন ওই মানুষটার উপর যার নাম শাহেনশাহ, যার নাম মালিকুল আমলাক, যার নাম বিশ্বনাথ, যার নাম জগন্নাথ, যার নাম আলমগীর। আলমগীর আছে না, এটা ওই নাম, ওই আলমগীর যিনি জগতের মালিক, ফার্সিতে তাকে বলা হয় আলমগীর। তুমি বুঝতে পারবা কিয়ামতের মাঠে তুমি কয় নম্বর আলমগীর। আল্লাহ রাগ করে, রাগ, শুধু রাগ না, সাইয়েদুল মুরসালিন বলেন যাদের নাম রাখছে শাহেনশাহ সম্রাট, সম্রাট আছে না, সম্রাট
রাসূল বলেন সবচেয়ে বেশি রাগ করবেন কিয়ামতের মাঠে তাদের উপরে যাদের নাম শাহেনশাহ যাদের নাম সম্রাট যাদের নাম আলমগীর যাদের নাম বিশ্বপতি যাদের নাম জগন্নাথ আল্লাহু আকবার তো কথা ছিল কি নাম নিজে রাখবেন না আলেম দিয়া রাখাইবেন এটা আমলক ব্যাপার আমার কাজ হলো বলা মানিয়া নাহমান মাইতেরা মেহমান এই সমাজের মানুষ এই দেশের মানুষ আমার কথা শুনবে না শুনবে না ওই দিকে তো আমার নজর না নাও হাজি সাহেব আমার নজর হলো বলা বলি জানায়া দেওয়া জানায়া দেওয়া জানায়া দেওয়া বইলা দেওয়া আপনারা কয়েকজন বসছেন এতেই যথেষ্ট কে তাফসীর শুনবে কে শুনবে না এগুলো তো আমার দরকার না মসজিদ থাকলেই চলে আমি পিলারে শোনাই দেব তোরা সাক্ষী থাক তোরা সাক্ষী থাক আমি কোরআনের তাফসীর যে দূর জানতাম শোনাই দিছি মানুষে শুনে নাই ও মসজিদ তুই সাক্ষী কোরআন শরীফ রে সাক্ষী রাখিলাম তোরে এই ফকিরের মনের কথা কয়ো আল্লাহ রে কোরআন শরীফ রে সাক্ষী রাখিলাম তোরে কোরআন নিজেই সাক্ষী আমি যে পেশাল পারছি কারণ আপনারা আমার নামে মামলা করবেন মামলা কোন দিন যে তোমাকে ফাইসা যাইবেন ফাইসা খোদাবন্দে কুদ্দুসের দরবারে মামলা হবে রে ভাই আমার নামে মিশা কথা হ্যাঁ দুনিয়াতে মানুষ কয় না মিশা কথা কইবো একটা দিন আছে সামনে মিথ্যা কথা বলবে বলার একটা দিন আছে সামনে সেই দিনটা হলো ইয়াউমুল হিসাব হিসাবের দিনে ওই দিনকা কোনো পীর নাই বুজুর্গ নাই দরবেশ নাই অলি নাই আব্দাল নাই আলেম নাই জালেম নাই সবাই মিথ্যা কথা বলবে কারণ ওইখানে কোনো পাপ নাই বাঁচার জন্য সবাই মিছা বলবে সবাই মিছা বলবে সবাই মিছা বলবে যখন দেখবে সামনে অমানিশার মতো অন্ধকার সামনে জাহান্নাম সামনে মিজান ফুলসিরাত আমার চোখের সামনে কত মানুষকে ফেরেশতারা লোহার শিকল যেগুলা আগুন ধরায় দিছে ওই শিকল দা বাদন করে করে জাহান্নামে নিয়ে যাচ্ছে আমি কত মিথ্যা কথা বলবো খোদা আমি তো দিনের দাওয়া তুই পাইছি না ও আল্লাহ দিনের দাওয়াত পাই নাই যে কারণে আমল করতে পারি নাই আল্লাহ বলবে মিথ্যুক থাম আমি প্রত্যেকটা জাতির কাছে নবী পাঠাইছি যখন নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে তখন সব সমাজে আমি কুদরতে একজন দুইজন করে আলিম পাঠিয়ে দিছি নায়েবে নবী নায়েবে রসুল যাদেরকে বলা হয় তখন কইব মানুষ খোদা ঠিক কইছো তুমি আমাদের গ্রাম দুই একজন নায়েবে রসুল ছিল নায়েবে নবী ছিল তারা আম করে দাওয়াত দিছে না আল্লাহ দেখছেন মিছা কথা ওই দিন শুনতে পারবেন মিছা কথা কত প্রকার যখন দেখবে সামনে জাহান্নাম ওরে ভাই বর্তমান দুনিয়ায় সত্য কথা দিয়ে কোনো মামলা হয়
মামলা মানিয়ে মিছা যদি একটা হয় একটা হয় হাসা 70টা মিছা আ খোদার আদালতে এর চেয়ে বেশি মিছা কথা মানুষ কইব মান নসিহত বজায় খোদ কর দেম মান নসিহত বজায় খোদ কর দেম রোজগারে দরি বছর বর দেম গার নাই আয়াত গোশে রগবতে কাস বর রসুলা বালা গবা সাদ বাস বর রসুলা বালা গবা সাদ বাস পিউনের কাজ হলো চিঠি পৌঁছে দিয়া যাওয়া যার হাতে চিঠি আসছে সে খুলবে না খুলবে না এটা তার কাজ পড়বে কি পড়বে না এটাও তার কাজ বুঝবে কি বুঝবে না এটাও তার কাজ সেই চিঠির কথা মানবে না ফেলে দিবে এটাও তার কাজ হ্যাঁ জি মানসিহত বজায় খোদ কার দেম রোজে গারে দরি বছর বর দেম গার নাই আয়াদ গুসে রগবতে কাস বর রসুলা বালা গবা সাদ বস জি যারা এলেম শিখছে দয়াল আল্লাহ দয়া কইরা যারা এলেম দিছে তার কাজ হলো দাওয়াতের কাজ করা পৌঁছায় দেওয়া উম্মত মানবে না ফেলে দিবে এটা উম্মতের একান্ত ব্যক্তিগত ব্যাপার যে আপনারা যদি না শোনেন তো একলা মসজিদে কমু আমার কাজ কওয়া আমার কাজ বলা আমার হিসাব হবে এইটাই ওরে তোরে যতটুকু এলেম দিছিলাম তুই পৌঁছাইছতনি আমার হিসাব এইটা যেমন বিদায় হজের বাসনে আরাফার ময়দানে সাইয়েদুল কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,40,000 মানুষের সামনে জিজ্ঞাসা করেছিলেন ও দুনিয়ার মানুষ আমি কি তোমাদের কাছে দিন পৌঁছাইছি না পৌঁছাই নাই সমস্ত উপস্থিত হাজিরিন বলল জি রসুল আপনি দিন পৌঁছেছেন আবার জিজ্ঞাসা করছে ও হাজিরিন তোমাদের কাছে দিন পৌঁছেছি না পৌঁছাই নাই উপস্থিত জনতা সাক্ষী দিছে জি নবী আল্লাহ আপনি দিন পৌঁছেছেন রসুল আবার জিজ্ঞাসা করলেন ও দুনিয়ার মানুষ তোমাদের কাছে দিন পৌঁছেছি না পৌঁছাই নাই এবার হাজিরিন উত্তর দিল জি রসুল আপনি দিন পৌঁছাইছেন সাক্ষী কয়বার নিছে তিনবার নেওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদ আরবি আকাশের দিকে মুখ করে আল্লাহকে ডাক দিলেন ও আল্লাহ তুমি সাক্ষী দেখো উপস্থিত জনতা সাক্ষী দিয়েছে আমি 23 বছরে দিনের যে অংশটুকু আমার কাছে নাজিল হয়েছে সেই অংশটুকু আমি পৌঁছে দিছি এই মানুষগুলা স্বীকৃতি দিয়েছে এবার তুমিও সাক্ষী থাকো আমি যে দিন তোমা তাদের কাছে পৌঁছে দিছি তারা স্বীকৃতি দিছে কাল কিয়ামতের মাঠে আমি মুহাম্মদকে তুমি দরবাকার করো না যে আমি মুহাম্মদ কোরআনুল করিম এলমে ওয়াহি মানুষের কাছে পৌঁছাইছি না জি এই কোরআন পৌঁছানোর জন্য রসুলের রক্ত পড়ছে দাঁত ভাঙছে মাথা ভাঙছে না খাইয়া রয়েছে জেল খাটছে একাধারে 3 বৎসর সোয়াবে আবু তলেবে যাক আমরা তো আজকে যাই
দুই চার অক্ষর শিখছি, আল্লাহ শিখাইছে, আমরা না খাইও থাকি না, আমাদেরকে কেউ পিটায়ও না, আমাদের দাঁতও কেউ ভাঙে না, আমাদের মাথাও কেউ ভাঙে না, আমরা জেলও যাইতে হয় না, আলহামদুলিল্লাহ। শুধু আমাদের কাজ হলো জানাইয়া দেওয়া, পৌঁছাইয়া দেওয়া, যার মনে চায় শুনবে, যার মনে না চায় না শুনবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, দয়াল নবী যখন মানুষকে গড়ে গড়ে গিয়া দাওয়াত দিত, একজন রে দুইবার তিনবার পাঁচবার বুঝাইত, তখন এই আয়াতরা নাজিল হইছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও রাসূল, আপনি নবী, আপনি রাসূল, আপনি হাবিবুল্লাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি খাতামুন নাবিয়িন, আপনি আমার ভালোবাসার মানুষ, আপনি দারগা না যে দুয়ারে দুয়ারে গুইরে গুইরে এতবার একজন রে বুঝাইতেব, খালি একবার কইয়া দেন। আল্লাহু আকবার। দেখেন কুরআনুল করিমের মধ্যে অনেক দোয়া আসছে, অনেক দোয়া আল্লাহ নিজেই বন্দারে শিখিয়ে দিচ্ছে। সবগুলো দোয়া আল্লাহ শুরু করছে রব শব্দ দিয়া। এই শব্দটার মধ্যে এতই পাওয়ার রয়েছে, যে পাওয়ারের কারণে বন্দাকে শিখাই দিছে, বন্দারে যদি হাজত থাকে, প্রয়োজন থাকে, তো রব শব্দ দিয়ে আমারে ডাক দে। যেমন রব্বানা যলামনা, এই দোয়াটা পারেন না, এটা কোরআনের দোয়া। হে রব, আমি আমার উপর জুলুম করছি, যদি তুমি মাফ না কর, আমার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দেখছেন, রব্বি জিদনি ইলমা, ও রব তুমি আমার এলেম বাড়াইয়া দাও। রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ও রব আমি পড়তে পারি না, মুখে তুতলামি, জবান দিয়া কথা আসে না, তুমি কথা ফুটাইয়া দাও। এই যে রব শব্দ দিয়া দোয়াগুলো আসছে, এটি আমার বলা উদ্দেশ্য। রব্বানা লা তুআখিযনা, আরেকটা দোয়া, হে আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমাকে ধরো না, দুনিয়া তো তুমি আমাকে পাপের দায়ে ধরো না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, হে রব তুমি আমার কাঁধে এমন বোঝা দিও না যেই বোঝা আমি বইতে পারবো না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ও রব আমি যদি ভুলা যাই, ওই ভুলের জন্য তুমি আমাকে সাজা দিও না। কত দোয়া, সবগুলো দোয়া রব শব্দ দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, ও রব তোমার দরবার থেকে, খাজানা থেকে রহমত নাজিল করো। সর্বজায়গায় রব আসছে, রব।
কুল আউযু বিরাব্বিল ফালাক, ও জগৎ সংসারের মালিক যিনি সূর্য উঠাও সূর্য ডুবাও ওই রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি, সমস্ত জঞ্জাল থেকে হেফাজত করো। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি। ও হাজিরিন, আপনাদেরকে অনেক দোয়া শিখাইলাম শোনাইলাম, সবগুলো দোয়ার শুরুতে রব শব্দ উপস্থিত। জি, রব শব্দের অনেক গুরুত্ব। অতএব কাউকে রব বলে ডাকবেন না, কোন বাচ্চার নাম রাব্বি রাখবেন না, যদি রাখেন তার নসিব খারাপ করলেন, আপনার নসিব খারাপ করলেন। রব হলেন আল্লাহ, তাই আল্লাহ পরিচয় দিছেন, আমি আল্লাহ কে তোমরা জানো? রব্বিল আলামিন, আল্লাহ তো তিনি যিনি এই বিশ্ব জগৎকে লালন পালন করে। এবার আসেন, অল্প সময় বাকি আছে আজানের, এই সময়ের জন্য আর বাহিরে গিয়ে কি করবেন? নামাজটা পড়েই যাই, আর একটু কথা শুনি, যদিও ভালো লাগে না তবুও মনে শোনান, মন রে এগুলা কোরআনের কথা। রব্বিল আলামিন, আলামিন শব্দের অর্থ কি? আলামিন, আইন আলিফ জবর আ, লাম জবর লা, আলা মিম ইয়াজের মি, নুন জবর না, আলামিন, এর অর্থ হইল বিশ্ব জগৎ। আরেকটা হইল আলামিন, হামজা দিয়া, আসলে আলামিন না আল আমিন। আল আমিনকে আমরা ডাকি আলামিন, শব্দটা হলো আল আমিন, হামজা লাম জবর আল, হামজা জবর আ, আল আ মিম ইয়াজের মি, নুন জবর না, আল আমিনা। জি, একটা হলো আল আমিন, আরেকটা হলো আলামিন, দুইটা শুনতে বাংলায় একরকমই শোনা যায়। এখানে যে শব্দটা আসছে রব্বিল আলামিন, এইটা আলম শব্দের বহুবচন। আলম, আলম কাকে বলে? আলম বলা হয় মা ইউলামু বিহি সানে, যার মাধ্যমে স্রষ্টা চিনা যায় তাকে আলম বলে। তাই রাব্বে করিম বারবার হুকুম করছে, ও মানুষ এটা দেখো ওটা দেখো, চন্দ্র দেখো সূর্য দেখো, নদী দেখো নালা দেখো, সাগর দেখো পাহাড় দেখো, আসমান দেখো জমিন দেখো, তাইলে বুঝবা আমি আল্লাহ আছি। আল্লাহকে চিনার উপায় হলো আলমকে দেখা। এই জন্য কাজী বাইজুবি রহমতুল্লাহি আলাই বলেন, আলম বলা হয় ওই জিনিসকে যার মাধ্যমে তার কারিগরকে চিনা যায়, তার নাম হলো আলম। আমরা মাখলুকের দিকে তাকাইলে আলমকে, আলমের দিকে তাকাইলে আলমের স্রষ্টাকে চিনতে পারব। জি, কাজী বাইজুবি রহমতুল্লাহি আলাই আরো বলেন,
মা সেওয়াল্লাহ যা কিছু আছে সব আলম মানে আল্লাহ সারা যা কিছু আছে সব আলম আরো সহজে আলম মানে গায়রুল্লাহ আল্লাহ সারা যা আছে সবই গায়রুল্লাহ আর গায়রুল্লাহ কে আলেম আলম বলা হয় জি আল্লাহর এই আলমের মধ্যে সবচেয়ে আশরাফ সবচেয়ে দামি সবচেয়ে ইজ্জতওয়ালা আলম হলো ইনসান মানুষ এইজন্য প্রত্যেকটা মানুষ ভিন্নভাবে একটা একটা আলম এমন কি কাজী বাইজুবি রহমতুল্লাহি আলাই বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থেকে শুরু কইরা তাহতাসসারা পর্যন্ত যত মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন তার সব কিছু মেট্রিয়াস একজন মানুষের মধ্যে দিয়ে দিছেন এইজন্য সমস্ত আলমকে দেখা যেই কথা একজন মানুষকে দেখা একই কথা আরশে আজিম থেকে শুরু করে তাহতাসসারা পর্যন্ত আল্লাহ যা কিছু বানাইছেন সব একটা মানুষের মধ্যে আছে একটু চিন্তা করলেই দেখা যায় সব কিছু দিয়ে দিছে জি এগুলা নজরের বিষয় চিন্তার বিষয় আর এই চিন্তা এমনি আসবে না দোস্তরে যারা চিন্তা জানে তাদের সামনে গেলে বসলে সময় দিলে ওইখান থেকে কিছু ফয়েজ হবে সারা জীবন রয়েছি যাদের সাথে তারা যেইটা জানে এটা ঢুকিয়ে দিছে মাইরে দিছে আমার ভিতরে রয়েছি দুনিয়াদারের লাগে দুনিয়াদারের সবক কেবল একটা খাবি কি খাবি কি খাবি কি থাকবি কই থাকবি কই যাবি কই যাবি কই আমারে যারা লালন পালন করছে তাদের ভিতরে যেইটা আছিল আমার ভিতরে ওইটাই ঢুকাই দিছে খাবি কি খাবি কি কাজ না করলে খাবি কি বাড়ি না থাকলে যাবি গো আহা ও মিয়া এই কোরআনুল করিম যার উপরে নাজিল হয়েছে আখিরে জামানার নবী তার একটা বাড়ি ছিল না জানেননি আপনারা মদিনার জীবনটা কাটাইছে মসজিদের জায়গার মধ্যে থাইকা আহা যেই নবী তোমার সুপারিশ না করলে জান্নাতের কোনো ব্যবস্থা নাই ওই নবীর একটা বাড়ি ছিল না একটা ঘর ছিল না আজগা তুমি বাড়ির জন্য এত পাগল হইলা জমিনের জন্য এত পাগল হইলা যেই নবী সুপারিশ না করলে তোমার নসিবে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই ওই নবীর একটা বাড়িও ছিল না ঘর ছিল না তুমি এত পাগল হইলা কেন বন্ধু কেন এত পাগল মদিনার জীবনে 10 বছর রসুল বাঁচছেন মসজিদের জায়গার মধ্যে বসত করছেন যেহেতু রসুলুল্লাহ মসজিদের ইমাম মসজিদের জায়গার মধ্যে একটা ঘর করে নিছে খাজুরের পাতা দিয়া কি দিয়া ও মিয়া বেড়াও খাজুর পাতা সাদ খাজুর পাতা বাহিরে যদি বৃষ্টি হয় 1 ঘন্টা
দয়াল নবীর ঘরে বৃষ্টি হয় তিন ঘন্টা, কারণ ওই যে পাতাগুলা বিস্ত, বিজা পাতাগুলা টবায়া টবায়া পানি পড়ত আরো দুই ঘন্টা। মানুষ মনটাকে একটু বুঝাও, ইসলামী ইতিহাস জানো, দুই ইঞ্চি চার ইঞ্চি এক হাত জাগার জন্য বাইয়ের মাথার মধ্যে বাইয়ে বাড়ি মাইরা দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার কোন দৃষ্টান্ত আমাদের দেশে আছে না নাই? আহা, তু কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কায়েব ওয়াদ নিসবত তোরা। আহ, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা আয়েশাকে জিজ্ঞাসা করে, আয়েশা, কাল কিয়ামতের মাঠে আমার সাথে সাক্ষাতের কোন দরকার তোমার আসেনি? মা আয়েশা বললেন, রসুল কেমন কথা বলেন, আপনার সাথে যদি সাক্ষাৎ না হয় আমারে কাউসার দিবে কে? যদি কাউসার না পাই, কিয়ামতের মাঠের এই তাপ এই গরম আমি কেমন করে সহ্য করব? যে মানুষটা রসুলের কাউসার থেকে এক পেয়ালা পানি পান করবে, দোস্তরে, রসুল বলেন আর কোনোদিন তার পেটে ক্ষুধা লাগবে না, আর কোনোদিন পিপাসা লাগবে না, সূর্যের তাপ তার গায়ে লাগবে না। আর যে মানুষটা কাউসার পাইবে রে ভাই, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। যে মানুষটা কাউসার পাইবে না, ওই মানুষটারই হিসাব হবে। আর ওই মানুষ যে মানুষটার হিসাব হবে, তার নসিবে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। কিয়া এ বুঝলেন? কাউসার 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 না পাইলে জাহান্নাম। মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, আমার সাথে সাক্ষাতের দরকার আছেনি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রসুল কি কইলেন, আপনার সাথে যদি সাক্ষাৎ না হয় আমারে কাউসার দিবে কে? এই জন্য আমার নবীকে বলা হয় কাউসারওয়ালা নবী। কি ওয়ালা? কাউসারওয়ালা, কাউসারওয়ালা, কাউসারওয়ালা। ওইখান থেকে একটু সুদা না পাইলে জাহান্নাম। যারা কাউসার পান করবে রে ভাই, তারাই আউয়ালান জান্নাতি। তো রসুল বললেন, আয়েশা, আমার সাথে সাক্ষাৎ করতে হলে তিনটা শর্ত আছে। কয় শর্ত? আও কয় শর্ত? তিনটা। তিনটা শর্তের একটা শর্ত হলো, আয়েশা গো, কোন ধনী মানুষের সাথে খাতির করতে পারবে না। যদি কোন ধনী মানুষের লগে খাতির করো, তা আমার সাথে সাক্ষাৎ তোমার হবে না। ওরে আল্লাহ, ধনী মানুষের লগে খাতির থাকলেই কাউসার ভাইতো না, রসুল ভাইতো না। এবার বুঝেন, ধনী লোকে রসুল ভাইব? কথাটা বুঝেন নাই? ধনী মানুষের লগে খাতির থাকলে রসুল হইতো না। তাহলে যায় নিজে ধনী,
সে তো রসুল পর কোনো প্রশ্নই উঠে না। দিল্লি বহুত দূর হ্যায়, যে অনেক ভাবনার বিষয়, কার লগে এত মাখামাখি, কি কারণ, কারণটা কি, এত মাখামাখি কেন, বুঝার বিষয় আছে। দুই নম্বরে আয়েশা, যতক্ষণ পর্যন্ত তোমার জামার মধ্যে একটা তালি দিস না, ততক্ষণ পর্যন্ত ওই জামাটাকে পুরান মনে করতে পারবা না। এর আগে যদি জামাকে পুরাতন মনে করে ফেলে দাও, আমার সাথে সাক্ষাৎ হবে না। দোস্তরে কি কমু আওয়ামের কথা, খাওয়াজদের দিকে তাকায় দেখেন, এই হাদিস যারা পড়ায় তালিওয়ালা মুহাদ্দিস দেখছেননি এই পর্যন্ত? আহা, তুকু যাওয়া সন্নতে আহমদ কুজা, তুকু যাওয়া সন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নেসবত রা, কোথায় তুমি আর কোথায় মুহাম্মদের আদর্শ, তোমার লগে মুহাম্মদের এত কি খাতির? যতক্ষণ পর্যন্ত তোমার জামার মধ্যে একটা তালি লাগছে না, ততক্ষণ পর্যন্ত জামাটাকে পুরাতন মনে করতে পারবা না। তালিওলা জামা পিনদেননি, দরকার নাই, জামার অভাব নাই। হ আমি কারে কি কইতাম, চারদিকে শুনি শুধু আমারই বদনাম। ও মোল্লা সাহেব, আমি কারে কি কইতাম, চারদিকে শুনি শুধু আমারই বদনাম, বন্ধুরে কেবল আমারই বদনাম। কোহিয়ার কথা কি কস, আল্লাহ রসুল পাইবার তিন নম্বর শর্ত আয়েশা গো, বেশি বেশি নামাজ পড়তে হইব, বেশি বেশি। এর মানে ফরজ নামাজ ছাড়াও নামাজ পড়তে হবে, আর নামাজ না পড়লে রসুল হইয়া লাইবেন? আমরা দেশে এমন পীর ফকির দরবেশ গাউস কুতুব আছে না, নামাজ লাগতো না, তুই খালি আমার দরবারে আবি আর যাবি, জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার এনে, এরকম পিসা পুজুর নাই? ওরা কি আসলে পিসাব না পেশাব? ওরা পিরসাব না, ওরা পেশাব। যেখানে সাইয়দুল মুরসালিন বলতেছেন আয়েশাকে, ও আয়েশা, নামাজ ছাড়া আমার সাথে তোমার সাক্ষাৎ হবে না, তাও ফরজ নামাজ দিয়া না, বেশি বেশি নামাজ, বেশি বেশি মানে নফল পড়তে হইব। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।